মিউজিক তৈরি করে কিন্তু বড় ধরনের সেলিব্রিটি হওয়া এবং মোটামুটি একটা ভালো পর্যায়ে যাওয়া সম্ভব। ইউটিউবে আমি দেখেছি একটা হিন্দি মিউজিক চ্যানেল খুবই জনপ্রিয়, যেটার সাথে যারা পরিচিত নয় তাদেরকে বলছি এটা একটা হিন্দি মিউজিক চ্যানেল সাতোয়াজিত জিন্না অফিসিয়াল। তো আজকে ব্রেকডাউন করব সাতোয়াজিত জিন্না অফিসিয়াল কিভাবে মিউজিক এডিটর করে, কোন মাইক্রোফোন ইউজ করে, কোন ক্যামেরা ইউজ করে ইত্যাদি ইত্যাদি। তো লেটস স্টার্ট ইট। তিনি আসলে দুই রকমের মাইক্রোফোন ইউজ করে, একটার নাম হচ্ছে রোড ক্লাসিক টু। এখানে উল্লেখ করা ঠিক নাও হতে পারে, কারণ এর দাম আসলে একটু বেশি। তবে আপনি যদি দামের চাইতে মানের দিক বেশি গুরুত্ব দেন তাহলে আপনার জন্য এটা অনেক ভালো হবে। অনেক জায়গায় এটি $1,800 থেকে $2,000 বিক্রি হলেও আমি কিছু কিছু জায়গায় $800 থেকে $900 বিক্রি হতে দেখেছি। কাজেই ঘুরে আসুন আর সঠিক দামে কিনুন মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি রড, ভোকাল আর গিটারের ক্ষেত্রে ব্যবহার করা যায় খুবই স্মুথলিভাবে। বা শিল্পীরাও এই মাইক্রোফোনটি ব্যবহার করে এবং এটাকে সব ধরনের বাদ্যযন্ত্র এমনকি ড্রাম ওভারহেডের সাথেও ব্যবহার করা যায়। আমার মতে এই দামে সবচাইতে ভালো বা বেস্ট মাইক্রোফোনটি হচ্ছে রোড ক্লাসিক টু। নাম্বার টু, গোল KSM-27। বিশ্ববিখ্যাত উৎপাদকের আরেকটি উপহার হচ্ছে এই গোল KSM-27 মাইক্রোফোন। এটার প্রাইস $300 থেকে $400। মধ্যবিত্ত মিউজিক সিরিয়ালের কথা মনে রেখে এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটির প্রায় খুব ভালোভাবে কাজ চালানো যায়। স্টুডিওতে কাজ করার জন্য যথেষ্ট সংবেদনশীলতা এবং আবার যে কোনো শোতেও আপনি কাঁধে করে নিয়ে যেতে পারবেন। এটা ভোকাল থেকে শুরু করে বাদ্যযন্ত্রের সাথেও কাজ করে। এখন আপনাদেরকে বলি যে আরেকটা ব্যাপার আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি একটা হোম স্টুডিও সেট আপ করতে চান তাহলে পপ ফিল্টার না কিনে মাইক্রোফোন কেনার চিন্তা একদমই করবেন না। তবে আপনার মিউজিক যদি পুরোপুরি ইনস্ট্রুমেন্টাল হয়ে থাকে বা তার থেকে একটু ভিন্ন হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি ভালো পপ ফিল্টার কিনতে পারেন, যেমন $10 থেকে শুরু করে $50 পর্যন্ত ভিতরে পাবেন আর কি। তবে আপনি নিজেই নিজের জন্য তৈরি করে নিতে পারেন। নাম্বার টু, তিনি কোন ক্যামেরা ইউজ করে। তিনি আসলে বেসিক্যালি ক্যানন 4000 ক্যামেরাটা ইউজ করে। এটা সাধারণত মুভিতে ব্যবহার করা হয় বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ক্যামেরাটা শ্যুট করা হয়। হ্যাঁ, মোটামুটি ক্যামেরাটা একটু ভালোই বলতে পারেন। নাম্বার থ্রি, তিনি কিভাবে মিউজিক এডিট করে। তিনি মিউজিক এডিট করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভার্সনটা ইউজ করে এবং এটা দিয়ে বেস্ট মিউজিক এডিট করা যায়। আপনারা যদি তার মতো এডিটর করতে চান অবশ্যই একটি অ্যাপ প্রয়োজন হবে। যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাদের লেক্স অডিও এডিটর এই অ্যাপসটি প্রয়োজন হবে। তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে চাল দেওয়ার পরে কিন্তু এই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যান্ড ইনস্টল করার পর আপনারা যেই অডিওটা আছে যেটা আপনারা এডিট করতে চান সেটাতে ভালোভাবে ইসিও দিতে হবে, বিভিন্ন রকমের ইফেক্ট আপনারা নিজেই করে নিতে হবে, ভোকালটাকে ডিলিট করে দিতে হবে, অ্যান্ড ইউ ক্যান সি অল একার ইজি, বেস ভেরি সিম্পল। তাহলে আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রুফ দিব যে কিভাবে তার মতো আপনি নিজেই হিন্দি মিউজিক করে বিশ্বের বিভিন্ন রকম সেলিব্রিটির হয়ে যান, মিউজিক সেলিব্রিটি হয়ে যান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।